কলিয়াবৰত জব্দ দুখনক অবৈধ কাঠভৰ্তি বাহন, ভুমুৰাগুৰি দুখন সুৰাং কাঠভৰ্তি বাহন জব্দ কৰা হৈছে। থলিপাৰে পোৱা জব্দ কৰে কাঠভৰ্তি বাহন দুখন। কাৰ্বি আংলঙৰ পৰা সৰবৰাহ কৰিছিল সুৰাং কাঠ, বন বিভাগৰ সন্মুখতে সুৰাং বেহা অব্যাহত আছে। নিশাৰ ভাগত প্ৰায়ে এনেদৰে কাঠ সৰবৰাহৰ অভিযোগ কৰিছে স্থানীয় লোকে। এক মানে বিশেষত্র পমকিদি আপনার ভুমরাগুড়ি বলে এখন গাঁও আছে, তাত আমি চুপ লো নলতলি ভুমরাগুড়ি। আমি বিশেষত্ব গম পাইছিলাম যে দুখন মানে দুই তিনখন গাড়ি সিফালের পর কুঠুরি ফালের পর মানে আহিব পারে। আমি এটা মানে আমার ইনফরমেশন মতে আমি ভুমরাগুড়ি গাঁত চুপ লোতে দেখি দুখন গাড়ি সিফালের পর আই থাকা প্রায় আপনার সাড়ে ছয়মান বজাত সিফালের পর আই থাকা পরিলক্ষিত হয়। লগে আমি গাড়ি দুখন রখাও, গাড়ি দুখন রখার লগে গাড়ি থাকা ড্রাইভারখিনি যেমন পলাই যায়, লগে আমি মানে গাড়িত ত্রিপাল খুলে দেখো যে গাড়িত অবৈধভাবে পরিবহন করে অনেক কাঠ আছে, আর কাঠের গাড়ি দুখান আমি জব্দ করে বনাঞ্চলী কার্যালয়ে লই আনা হয়। বৰপেটাৰ সুন্দৰীদিয়া সত্ৰৰ বুঢ়া সত্ৰাধিকাৰ জগন্নাথ অধিকাৰীৰ দেহাৱসান নিশা প্ৰায় এঘাৰ বজাত গুৱাহাটীত চিকিৎসাধীন অৱস্থাত শেষ নিশ্বাস ত্যাগ কৰে সত্ৰীয়া সংস্কৃতিৰ সাধকগৰাকীয়ে। মৃত্যুৰ সময়ত বুঢ়া সত্ৰাধিকাৰগৰাকীৰ বয়স আছিল 72 বছৰ। সত্ৰাধিকাৰ বাপজনাৰ মৃত্যুত সত্ৰনগৰী বৰপেটাৰ লগতে সমগ্ৰ ৰাজ্যজুৰি শোকৰ ছাঁ পৰিছে। দীৰ্ঘকাল সত্ৰীয়া সংস্কৃতিৰে জড়িত সুন্দৰীদিয়া সত্ৰৰ সত্ৰাধিকাৰ জগন্নাথ অধিকাৰী, অসম জাতীয় মহাসভাৰ কাৰ্যকৰী সভাপতি, অসম সত্ৰ মহাসভাৰ বৰপেটা জিলা কমিটিৰ সভাপতি হিচাপেও কাৰ্যনিৰ্বাহ কৰি আছিল। প্রগতির কারণে যথেষ্ট ধরনের লাগি থাকা মানুষ একজন আছে, আর আমার কারণে এই একটা সত্রিয়া সংস্কৃতির কারণে একটা বৃহৎ ক্ষতি, আর এই ক্ষতি আমি পূরণ করব নোৱাৰো। বড় অমায়িক মানুষ আছিল। যাকালি তখেতর 11:30 বজাত তখেত ইহংহারপরা পরলোক গতি করে। বাক্সা উত্তর কোচিত দুষ্প্রাপ্য সোণালী ফেঁচা উদ্ধার করা হয়েছে। পাগলাদিয়া নদীত উদ্ধার হয় সোণালী বর্ণর ফেঁচাটো। স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য আর SSBয়ে পানীত উঠি যাওয়া অবস্থাত উদ্ধার করে এই ফেঁচাটো। জানিব পৰা মতে এইবিধ প্রজাতির ফেঁচা ক্রমান্বয়ে বিলুপ্তি পথত। বাক্সা জেলার চকীত পাগলাদিয়া নদীর পানীত উঠি যাওয়া অবস্থাত ফেঁচাটো প্রত্যক্ষ করে মানা চকী ইকোট্যুরিজিম সোসাইটির সদস্য। পিছত উত্তর কোচিত থাকা 66 নং SSBর সহযোগত পানির পর ফেঁচাটো উদ্ধার করে পুনের জঙ্গলত এরি দিয়া হয়। আমি এতে মাছ মারা চাবলৈ আইছিলোঁ। আমি যে কাবা কিবা ইয়ে মাছ মারছি নাকি জাল মারছি নাকি বলে আমি চাব আসছিলাম, ডিউটি দিব আসছিলাম। এই ডিউটি দিবা আমি নদী পারতে মাছ চাই আসলো। এই মাছ চাই থাকাতে হঠাৎকে একটা পক্ষী কোরপ্রাবা আহি কেনে পানিত পড়িলে। পিছত আমি বোলো হঠাৎকে কি পক্ষী বলে আমি খেতে খেতে ধরলো পানিত ভাই যাই থাকা কিনে আমি ধরলো। ক'ত সাইজত লক্ষী ফেঁচা হেন পাওঁ, লক্ষী ফেঁচা এনেকুৱা ফেঁচা আমি কোনোদিন দেখা নাছিলোঁ। আজি জঙ্গলত প্রথম এইটো পালো। হোজাই জেলার লঙ্কাত সংঘটিত হয়েছে প্রাক নির্বাচনী হিংসা। লঙ্কার 5 নং ওয়ার্ডর নির্দলীয় প্রার্থী মণি দেয়ের কার্যালয় দুর্বৃত্ত জ্বলাই দিয়ার ঘটনাক সৃষ্টি হয়েছে চাঞ্চল্যর। নির্বাচনী প্রচার অভিযান সমাপ্ত হওয়ার পিছতে শনিবারে নিশা নির্দলীয় প্রার্থীগী কার্যালয় জ্বলাই দিয়াক তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সমর্থকর মাজত। ঘটনা সম্পর্ক আরক্ষী উপস্থিত হয়ে তদন্ত আরম্ভ করেছে। আমার দাদা তেখেতে মোক মাতি কয়, আরে তুই কব নো যে অফিস জ্বলি গল, তোর ঘরের সম্মুখত জ্বলি গল। মানে কয় আরে মানে তো দেখা নাই। পিছত আহি দেখলো যে কথাটা হসাই সব আজি 11টা হেৰি আমার কেন্দ্রতে 11টা হেৰি আমার ওয়ার্ডত বিভিন্ন প্রার্থী আছে, বিভিন্ন প্রার্থী আছে, নির্দলীয় দলীয় আছে, সবে তো জিতিব এনেকা কথা নয়, কোনোবা হারিব কোনোবা জিতিব। কিন্তু এনেকুৱা বস্তুটো বৰ হিংসাত্মক ঘটনা, এইটো সমাজৰ কাৰণে হ'ব নালাগে, এইটো বৰ দুৰ্ভাগ্য কথা। কাইলৈ পৌৰসভা নিৰ্বাচন তেজপুৰত অনুষ্ঠিত হ'ব। 19টা পৌৰ ৱাৰ্ডৰ বাবে এই নিৰ্বাচন। ইতিমধ্যে পুৱা 8 বজাত সামৰণি পৰিছে প্ৰচাৰ অভিযান। প্ৰতিটো ৰাজনৈতিক দল কিংবা একাংশ নিৰ্দলীয় প্ৰাৰ্থীও প্ৰচাৰৰ দিনকেইটাত ভোটাৰৰ কাষ চাপি যিমান পাৰে প্ৰতিশ্ৰুতি প্ৰদানেৰে মন জয় কৰাৰ চেষ্টা চলোৱা পৰিলক্ষিত হৈছে। কিন্তু একেবাৰে উন্নয়নৰ প্ৰতিশ্ৰুতি দি নিৰ্বাচনী প্ৰাৰ্থী ভোটাৰৰ কাষ চাপে যদিও তেজপুৰ চহৰবাসী পূৰ্বৰ দৰে আশ্বস্ত হ'ব পৰা নাই, কিয়নো পূৰ্ব প্ৰতিশ্ৰুতি
প্ৰতিশ্ৰুতি হৈ ৰৈছে সমাধানে নহল প্ৰতিশ্ৰুতিবোৰৰ তেজপুৰ চহৰত ঠাই বিশেষে খোৱা পানীৰ সমস্যা আছে যদিও মূলতঃ দুই প্ৰধান সমস্যা হৈছে ড্ৰেইন আৰু ডাষ্টবিন বছৰ বছৰ ধৰি প্ৰতিটো ৱাৰ্ডৰ বাসিন্দাই নিৰ্বাচনত তেওঁলোকৰ ভোটাধিকাৰ সাব্যস্ত কৰি অহাৰ সমান্তৰালকৈ আদায় দি আহিছে কৰ কাটল কিন্তু ড্ৰেইনৰ সমস্যা আজিও সমাধান নহল ফলত বাৰিষা কালত জমা হোৱা পানী ওলাই যোৱাৰ সঠিক নলা নথকাৰ ফলত কৃত্ৰিম বানপানীৰ সমস্যাই দেখা দিয়ে আমি এইটোৱে বিচাৰোঁ আমাৰ হেৰি উশানগৰ বাইলেন 21ৰ হেৰি 16 নম্বৰ ৱাৰ্ডৰ হেৰি আমাক মানে ড্ৰেইনটো লাগে আৰু ড্ৰেইনটো মেইন কথা আমাৰ ড্ৰেইনটোৰপৰা বহুত প্ৰব্লেম হৈছে কাৰণ কিয় হৈছে বাৰিষা আমি মানুহ থাকিব নোৱাৰোঁ কৰিব নোৱাৰোঁ কাৰণ আমিতো কৰ কাটল দিয়েই আহিছোঁ ইমান দিনে কোনোদিনে আমাক এইটো ব্যৱস্থা দিয়া নাই আৰু ডাষ্টবিনৰ একো সুবিধা দিয়া নাই সেই সকলোখিনি যাতে যোন প্ৰাৰ্থী উঠে আমাক সেই প্ৰাৰ্থী